হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে ওয়েস্টার্ন রেলওয়ে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করাচ্ছে। তো কিভাবে তোমরা আবেদন করবে, কারা কারা আবেদন করতে পারবে, সব জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমি তোমাদের নোটিশে নিয়ে গিয়ে সরাসরি বিস্তারিত বলে দিচ্ছি সেখানে কী বলা আছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম নোটিশটা ডাউনলোড করে তোমাদের সাথে বিস্তারিত বলছি। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস ওয়েস্টার্ন রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে পারো, অথবা আমি তোমাদের লাস্টে দেখিয়ে দেবো তোমরা কী করে নোটিশটি ডাউনলোড করবে, এবং আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। এখানে তোমরা এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বারটা দেখতে পাচ্ছ, কবে পাবলিশ হয়েছে দেখে নাও, 28/7/2021 এই নোটিশটি পাবলিশ হয়েছে। এখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, 4/8/2021 থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, লাস্ট ডেট 3/9/2021 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তারপর কি বলেছে দেখে নাও, আমি একটু স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করার পর এটা স্পোর্টস কোটা অনুযায়ী তোমাদের নিয়োগ করা হচ্ছে, খেলাধুলার ওপর তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে হকি, হ্যান্ডবল, বাস্কেটবল এগুলোর ওপর তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আরও নিয়োগ করা হচ্ছে, এখানে তোমরা দেখে নাও, যেমন ক্রিকেট, বাস্কেটবল, ডাইভিং, তারপরে ওয়েস্টিং, হ্যান্ডবল, টেবিল টেনিস, ঠিক আছে, ওয়াটার পুল, এই সমস্ত খেলাধুলার ওপর তোমাদের এই চাকরির বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এখানে যারা খেলাধুলা করো খেলাধুলার ওপরে এই তোমাদের চাকরির নোটিশটা বেরিয়েছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলেছে দেখে নাও, এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। তোমাদের লাস্ট ডেট হলো 30/9/2021 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা লেভেল 4 অনুযায়ী বেতন পাবে, যেটা 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত, আর লেভেল 5 যেটা বেতন পাবে ওটা হলো 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত। আর যারা উচ্চ মাধ্যমিক পাস তারা কীভাবে দেখে নাও, যারা উচ্চ মাধ্যমিক পাস তারা লেভেল 2 অনুযায়ী বেতন পাবে 19,900 থেকে 63,200 টাকা, আর লেভেল 3 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক পাস যারা তারা এই বেতনটা পাবে। এখানে স্পোর্টস কোটা অনুযায়ী তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে পে মেরিটসের স্যালারি যেগুলো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ বলা আছে, এই ক্যাটাগরি ওয়াইজ তোমরা নোটিশটি পড়ে নেবে। অনেক বড় নোটিশ বেরিয়েছে, 18 পেজের নোটিশটা বেরিয়েছে। এখানে তোমাদের গ্রেড পের ক্ষেত্রে বলা রয়েছে 2,000 টাকা থেকে 1,900 টাকা, তারপরে 5,200 থেকে 20,200 তোমাদের গ্রেড পে। এখানে দেখতে পাচ্ছ গ্রেড পে হ্যান্ড ইন রুপিস, ঠিক আছে, এই সমস্ত তোমাদের ট্রেনিং করে এখানে চাকরি দেওয়া হবে। এবং তোমাদের এজ লিমিটটা দেখে নাও, এজ লিমিটের ক্ষেত্রে কী বলেছে, এজ লিমিটের ক্ষেত্রে তোমরা 18 বছরের ঊর্ধ্বে হয়ে গেলেই তোমরা আবেদন করতে পারবে। 18 বছর থেকে 25 বছর বয়স পর্যন্ত তোমরা এই চাকরিটার জন্য আবেদন করতে পারবে। 1/1/2022 অনুযায়ী তোমাদের কিন্তু বয়স ধরতে হবে, 1/1/2022 অনুযায়ী তোমাদের বয়স ধরতে হবে। এখানে এক্সামিনেশান ফির ক্ষেত্রে কী বলেছে, এক্সামিনেশান ফি তোমাদের 500 টাকা করে নেওয়া হবে, যারা জেনারেল তাদের 500 টাকা, আর যারা এসসি, এসটি, ওবিসি আর ওম্যান, এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রে 250 টাকা করে নেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে বলেছে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে। অনলাইনে অ্যাপ্লিকেশান তোমরা কীভাবে করবে ওই অফিসিয়াল নোটিশে গিয়ে তোমরা এই পুরোটা পড়ে নেবে। অনলাইনে অ্যাপ্লিকেশান তোমাদের পুরোপুরি অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, কোনো রকম অফলাইনে এটা করা যাবে না, পুরোপুরি অনলাইনে অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে। মানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস কী বলেছে দেখে নাও, যারা লেভেল 4 লেভেল 5 তাদের ক্ষেত্রে 70 মার্কস মিনিমাম কোয়ালিফিকেশান, আর যারা লেভেল 2 লেভেল 3 তাদের ক্ষেত্রে 65 মার্কস মিনিমাম। এবং তোমাদের কি ফর্ম ফিল আপটা করতে হবে এটা একবার দেখে নাও, অ্যানেক্সার এ, এখানে ডিক্লারেশন অফ মাইনরিটি কমিউনিটি ক্যান্ডিডেটস, এখানে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে, অ্যানেক্সার এ, তারপরে আছে অ্যানেক্সার বি, অ্যানেক্সার সি এবং অ্যানেক্সার ডি, এই 4টে ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। অ্যানেক্সার ডি ফর্মটা ফিল আপ করতে হবে, তারপর অ্যানেক্সার ডি এর পর অ্যানেক্সার ই আছে, অ্যানেক্সার ই এই লাস্ট পর্যন্ত তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই 4টে ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে, সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা দেখে নাও তোমরা এই নোটিশটি কীভাবে ডাউনলোড করবে। ডাউনলোড করার জন্য তোমাদের গুগল ক্রোমেসে সার্চ করতে হবে rrc.com, এখানে দেখতেই পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্টার্ন রেলওয়ে। একটু স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছ একটা নিউ বলে একটা লেখা ব্লিঙ্ক করছে, নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট এজেন্ট স্পোর্টস কোটা ফর দ্য ইয়ার 2021 থেকে 22, ঠিক আছে। এখানে কিন্তু স্পোর্টস কোটায় তোমাদের নিয়োগ করা হচ্ছে, যারা খেলাধুলায় ভালো বা খেলাধুলা করো এর ওপর তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো ওটা একবার ভালো করে পড়ে নেবে যে স্পোর্টস কোটা কী 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 বলেছে না বলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, যারা এই চাকরিটার জন্য
আবেদন করতে যায়। তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম প্রতিদিন সরকারি ও বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।